अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শিব ঠাকুর, এভাবেই আমার পরিবারকে একজোট করে রেখো। পুজোর শেষতেই আমি আমার পুলিশকে সমস্ত সত্যি জানিয়ে দেব, আর আমাকে আর কেউ আমার পরিবারের থেকে আলাদা করতে পারবে না। মহুয়া কতটা খুশি আজকে। মহাদেব আমাদের পরিবারকে খারাপ নজর থেকে লুকিয়ে রাখবেন, আর আমরা যেন এইভাবেই থাকতে পারি। আমার দুই মেয়ে আমার শক্তি। থ্যাংক ইউ মহাদেব, তুমি আমার কথা শুনেছো, আর আজকের পুজো আমার মায়ের হাত দিয়ে করালে। Let's go.
কাকা বাবুর সত্যিটাও আমায় সবাইকে জানাতে হবে। ওরা যা করেছে তার জন্য শাস্তি অবশ্যই পাবে। পুলিশ, তোমাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ হ্যাঁ বলো। আসলে আমি পুলিশ, আমি এখানে। আবার কি এ কি সব দেখছি আমি? দুটো মহুয়া। ওরে বাবা, ওরে বাবা, রে বাবা, রে বাবা, দুটো মহুয়া। এসব আমি কি দেখছি? সেটাই তো আমি বুঝতে পারছি না যে এ কি করে হতে পারে। পুলিশ, তুমি আজকের এই পুজো তোমার মহুয়ার সাথে নয়, বরং এক বহুরূপের সাথে করেছ, আমার মতো দেখতে একজন পরনারীর সাথে। না, ও মিথ্যে কথা বলছে। পুলিশ, কৃষ্ণা একদম ঠিক বলছিল, কিন্তু আমাদের মধ্যে কেউ ওর একটা কথাও বিশ্বাস করিনি। ওই ঠিক ছিল পুলিশ, আমি ভুল ছিলাম। আমি তোমার আসল বহুয়া, আর ও হলো একজন বহুরূপী, আমার মতো দেখতে অন্য আরেকজন। ও মিথ্যে কথা বলছে। আমি সত্যি কথা বলছি পুলিশ, আমি আসল বহুয়া। আর কৃষ্ণার গরিব, ওরা দুজন আমার মেয়ে, আর তুমি আমার পুলিশ। আমি সত্যি বলছি, আমার সবকিছু মনে পড়ে গেছে, আমি মহুয়া, আরও মিথ্যাবাদী। কি হচ্ছে সব? সত্যিটা সবাই জানতে পারলে আমাদের তো কি আর হবে? আরিয়ান তোমাকে ফাঁসি দিয়ে দেবে আর আমি বিধবা হয়ে যাব। পুলিশ, পুলিশ আমার কথা বিশ্বাস করো, এই যে মহিলা আছে না, এই মহিলা খুব সাংঘাতিক, ও আমাকে মারার চেষ্টা করেছিল। আর যখন ওর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল, তখন ও আমাকে নিচে ঘরে বন্দি করে রেখেছিল। পুলিশ, পুলিশ, আমি তোমার আসল মহুয়া। ও মিথ্যে বলছে, মিথ্যে, মিথ্যে, মিথ্যে। আর কত মিথ্যে বলবে তুমি? হ্যাঁ, এই পরিবার আমার, শুনতে পেয়েছো তুমি? আর আমি আসল মহুয়া। ও আপনাদের সবাইকে মিথ্যে বলছে, ঠকাচ্ছে আপনাদের। আমি হলাম আসল মহুয়া পুলিশ, আমি তোমার মহুয়া।